ওয়েলকাম ফ্রেন্ডস একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি ইসিআইএলের পক্ষ থেকে নতুন গ্রুপ সি পদে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হতে চলেছে তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে সেখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সীমা কি রয়েছে আবেদনের পদ্ধতি সিলেকশানের পদ্ধতি অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম যেটি ইসিআইএল অর্থাৎ ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে এটি ভারত সরকারের অ্যাটমিক এনার্জি দপ্তরের অধীনস্থ একটি সংস্থা তো তার পক্ষ থেকে টেকনিশিয়ান গ্রেড টু পোস্টে নিয়োগের জন্য এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি সেটি প্রকাশিত হয়েছে নেক্সট আমরা আসছি কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে টেকনিশিয়ান গ্রেড টু এখানে স্কেল রয়েছে স্কেলটা রয়েছে দেখো ন্যূনতম যে বেসিক পে রয়েছে কুড়ি হাজার চারশো আশি টাকা তার সঙ্গে অন্যান্য অ্যালায়েন্সগুলি এখানে যোগ হবে তো পোস্ট নাম্বার ওয়ানে কি রয়েছে দেখো ইলেকট্রনিক্স মেকানিক ভ্যাকান্সি রয়েছে সাতটি ইলেকট্রিশিয়ান ভ্যাকান্সি রয়েছে ছটি মেশিনিস্ট সাতটি এবং ফিটার রয়েছে দশটি নেক্সট আমরা আসছি দেখো এজ অর্থাৎ বয়স সীমা কী রয়েছে দ্য আপার এজ লিমিট ফর আনডিজার্ভ ক্যান্ডিডেট ইজ টোয়েন্টি সেভেন ইয়ার্স অ্যাজ অন দ্য ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন দ্যাট ইজ তেরো চার দু হাজার চব্বিশ অর্থাৎ সর্বাধিক সাতাশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে অবশ্যই আবেদন করতে হবে আগামী তেরোই এপ্রিল দু হাজার চব্বিশের মধ্যে আজ হয়ে গেল দশ তারিখ অর্থাৎ এখনও তিন দিন টাইম রয়েছে তো তিন দিনের মধ্যে অবশ্যই যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবে এবার আমরা দেখে নেব কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স কী চাওয়া হয়েছে দ্য অ্যাপ্লিক্যান্ট সুড অ্যাপ ম্যাট্রিকুলেশন অন এসএসসি অট সিকুইফেলান প্লাস আইটিআই সার্টিফিকেট ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট উইথ ন্যাশনাল অ্যাপ্রেন্টিশিপ সার্টিফিকেট অর্থাৎ যদি বলা হচ্ছে যাদের মাধ্যমিক পাস ন্যূনতম রয়েছে সাথে আইটিআইয়ের কোর্স রয়েছে নির্দিষ্ট যে ট্রেডগুলি বলা হলো এবং সাথে যদি ওয়ান ইয়ার অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিং থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাব অথবা যাদের মাধ্যমিক পাস রয়েছে সাথে আইটিআই সার্টিফিকেট রয়েছে অথবা যেটা রয়েছে ওয়ান ইয়ার ইলেভেন এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলেও কিন্তু অবশ্যই আবেদন করতে পারছো অর্থাৎ মধ্যাকথা যাদের মাধ্যমিক পাস সাথে আইটিআই সার্টিফিকেট রয়েছে এবং অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং যাদের কমপ্লিট রয়েছে তারা আবেদন করতে পারবে অথবা যাদের মাধ্যমিক পাস রয়েছে সাথে অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং রয়েছে এবং তার সাথে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স রয়েছে নির্দিষ্ট ফিল্ডে তারাও কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে নেক্সট আমরা আসছি দেখো বেনিফিটস কি রয়েছে অর্থাৎ এমুলমেন্টস অ্যান্ড বেনিফিটস কি রয়েছে কুড়ি হাজার চারশো টাকা পার মান্থ উইথ অ্যানুয়াল ইনক্রিমেন্ট এখানে থ্রি পার্সেন্ট দেওয়া হবে তার সাথে পি এফ গ্র্যাচুইটি মেডিকেল বেনিফিট স্লিপ সমস্ত কিছু কিন্তু কোম্পানির নিয়ম অনুযায়ী কিন্তু পরপর এখানে পাওয়া যাবে এবার দেখো ক্যাটাগরিজ ভ্যাকান্সিটা পরপর উল্লেখিত রয়েছে টোটাল ভ্যাকান্সি তিরিশটি রয়েছে তার মধ্যে আনডিজার্ভদের জন্য রয়েছে ষোলোটি ইডাব্লিউএস তিনটি ও বিসি নটি এসটি একটি এবং এসসিদের জন্য একটি শূন্যপদ সংরক্ষিত রয়েছে আপার এজ লিমিট কী রয়েছে অবশ্যই এসসি সি ক্ষেত্রে পাঁচ বছর এবং ও বিসি ক্ষেত্রে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় রয়েছে এবং মোড অফ সিলেকশন এখানে কী রয়েছে দ্য সিলেকশন ম্যাথোলজি উইল কমপ্লাইজ টু স্টেজ সিলেকশন প্রসেস দ্যাট ইজ রিটার্ন টেস্ট অ্যান্ড ট্রেড টেস্ট অর্থাৎ লিখিত পরীক্ষা এবং ট্রেড টেস্টের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে রকম কোনো ইন্টারভিউ এখানে হবে না রিটেন টেস্টের যে পরীক্ষা হবে সেখানে দেখো নেদার দেওয়া রয়েছে ওয়েটেজ রয়েছে এইট্টি ফাইভ পার্সেন্ট এবং ট্রেড টেস্টের জন্য রয়েছে দেখো পনেরো পার্সেন্ট এবং ষাট পার্সেন্ট ওভারঅল ফর সিলেকশন অফ ক্যান্ডিডেট সেখানে কিন্তু পরপর রয়েছে অর্থাৎ ন্যূনতম ষাট শতাংশ পেলে অবশ্যই কিন্তু এখানে ডাক পাওয়া যাবে রিটার্ন টেস্টে যেটা রয়েছে রিটার্ন টেস্টের সেন্টার কোথায় কোথায় হবে দেখো অবশ্যই আমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে কলকাতা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ছ নম্বরে যেটা রয়েছে কলকাতা অবশ্যই রয়েছে এবং প্রশ্নপত্র ইংরেজি ও হিন্দি দুটি ভাষাতেই দেওয়া হবে অবশ্যই এমসিকিউ টাইপের প্রশ্নপত্র এখানে দেওয়া হবে প্রতিটি ভুল উত্তরের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ করে নেগেটিভ মার্কিং এখানে কিন্তু অবশ্যই রয়েছে এবার দেখো রিটার্ন টেস্ট হয়ে যাওয়ার পর যেটা রয়েছে ট্রেড টেস্ট অনুষ্ঠিত হবে হায়দ্রাবাদে এই রিটার্ন টেস্ট এবং ট্রেড টেস্টে পাওয়া নাম্বারের ভিত্তিতে কিন্তু ফাইনাল সিলেকশন করা হবে তারপর আর ডকুমেন্ট ভেরিফিকেশান প্রসেসিং শুরু হবে এই ডকুমেন্ট ভেরিফিকেশানের পর কিন্তু ফাইনাল যে সিলেকশান বা মেরিট লিস্ট বা প্যানেল সেটি অবশ্যই এখানে প্রস্তুত করা হবে নেক্সট আমরা আসছি অ্যাপ্লিকেশান ফি কি রয়েছে জেনারেল ও বিসি প্রার্থীদের ক্ষেত্রে এখানে সাতশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশান ফি ধার্য করা হয়েছে এবং এসসি এস টি পিডাব্লিউডি প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম কোনো অ্যাপ্লিকেশান ফি এখানে লাগছে না তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে টিপিল ডাব্লিউ ডট ইসিআইএল ডট কো ডট ইনের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আগামী তেরো এপ্রিল দু হাজার চব্বিশের মধ্যে পজিটিভলি ফর্ম ফিল আপ করে নিতে পারবে তো আশা রাখি সমস্ত বিষয়টা বোঝা গেছে তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না ধন্যবাদ